হ্যালো বন্ধুরা, স্বাস্থ্যসেবায় স্বাগতম। আজকের আলোচনার বিষয় গাঁজা। গাঁজা সেবনে নাকি সারতে পারে ক্যান্সার, বলেছেন গবেষকরা। গাঁজার নেশা বরাবরই জীবনে বিপদ ডেকে আনতে পারে। তবে এটা কি জানেন, পরিমাণ মতো গাঁজা নাকি অপকার নয়, বরং উপকারই করে। গবেষকরা অন্তত তেমনটাই বলেছেন। সম্প্রতি একটি জার্নালে গাঁজা খাওয়ার 9টি উপকারের কথা তুলে ধরেছেন বিজ্ঞানীরা। প্রথমত, ক্যান্সারের আনসার। মারিজুয়ানা অর্থাৎ গাঁজা সেবন করলে নাকি ক্যান্সারের সম্ভাবনা কমে যায়। এটি টিউমারের ঝুঁকি কমিয়ে দিয়ে ক্যান্সারের প্রতিরোধের ভূমিকা পালন করে। এই বিষয়টি বহু আগেই যুক্তরাষ্ট্রে সরকারিভাবেই স্বীকার করে নেওয়া হয়েছে। 2015 সালে ক্যান্সার বিষয়ক ওয়েবসাইট ক্যান্সার অর্গে কথা জানানো হয়। দ্বিতীয়ত, কেমোথেরাপির ক্ষতি কম। এইউএস এজেন্সি অফ ডার্ক জানিয়েছেন, মারিজুয়ানা অর্থাৎ গাঁজা ক্যান্সার রোগীর রোগ যন্ত্রণা অন্যভাবেও কমায়। ক্যান্সার রোগীকে একটা নির্দিষ্ট পর্যায়ে গিয়ে কেমোথেরাপি নিতে হয়। কেমোথেরাপির অনেক পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে। মারিজুয়ানা কেমোথেরাপির পার্শ্ব প্রতিক্রিয়া জনিত ক্ষতি লাঘব করে বলে জানানো হয়েছে। তৃতীয়ত, স্ট্রোক কম হয়। এটি যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অফ নটিংহ্যামের গবেষকদের উদ্ভাবন। তারা গবেষণা করে দেখেছেন, গাঁজা মস্তিষ্ককে সুস্থ রাখতে সহায়তা করে, ফলে স্ট্রোকের ঝুঁকি কমে। চতুর্থত, হেপাটাইটিস সির পার্শ্ব প্রতিক্রিয়া কমায়। গাঁজা হেপাটাইটিস সির পার্শ্ব প্রতিক্রিয়াও কমায়। নির্দিষ্ট মাত্রায় ঔষধের মতো গাঁজা সেবন করিয়ে দেখা গিয়েছে, এই রোগে আক্রান্তদের শতকরা 86%-ই পার্শ্ব প্রতিক্রিয়া অনেক কমেছে। পঞ্চমত, মৃগ রোগ কমায়। যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া কমনওয়েলথ বিশ্ববিদ্যালয়ের গবেষকরা 2013 সালেই জানিয়েছেন, মারিজুয়ানা বা গাঁজা একটি নির্দিষ্ট মাত্রায় নিলে মৃগি বা এই ধরনের কিছু স্নায়ু রোগ থেকে দূরে থাকা যায়। বিজ্ঞান বিষয়ক সাময়িক জার্নাল অফ ফার্মাকোলজি অ্যান্ড এক্সপেরিমেন্টাল থেরাপিউটিক্সে ছাপাও হয়েছে তাদের এই গবেষণালব্ধ তত্ত্ব। ষষ্ঠত, গ্লুকোমো দূরে রাখতে সহায়তা করে। এই বিষয়টি তো প্রায় 10 বছর আগেই জানা গিয়েছে। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল আই ইনস্টিটিউট জানিয়েছিল, মারিজুয়ানা গ্লুকোমার ঝুঁকিও কমাতে সক্ষম। এই গাঁজা গ্লুকোমা চোখের এমন এক রোগ যা চির অন্ধত্ব ডেকে আনে। এই ভয়াবহ ব্যাধি গাঁজার মাধ্যমে আটকে রাখা সম্ভব। সপ্তমত, অলৎসাইমার রোগের শত্রু। দা জার্নাল অফ অলৎসাইমার্স ডিজিজে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, গাঁজা মস্তিষ্কের দ্রুত নিষ্ক্রিয় হয়ে পড়াও রোধ করে, আর এভাবে অলৎসাইমার ঝুঁকিও কমতে পারে। তবে গাঁজা ওষুধ হিসেবে খেলে তবেই রোগ সারাবে, নিয়ন্ত্রণহীন আসক্তির পণ্য হলে নয়। অষ্টমত, মাল্টিপল স্ক্লেরোসিস বিরোধী। মানুষের স্নায়ুতন্ত্রে একটি বিশেষ স্তর ক্ষতিগ্রস্ত হলে তাকে মাল্টিপল স্ক্লেরোসিস বা MS বলে। এটি এক ধরনের স্নায়ু রোগ। ডাক্তারের পরামর্শ অনুযায়ী গাঁজা সেবন করলে এই রোগের ঝুঁকিও কমে। নবমত, ব্যথা নিরোধ। ডায়াবেটিস চরম রূপ নিলে রোগীদের অনেক সময় হাত পা এবং শরীরের নানা অংশে জ্বালা যন্ত্রণা হয়। ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়ার গবেষকরা বলেছেন, গাঁজা সেই যন্ত্রণা লাঘব করতে সক্ষম। তবে এই সবকটি তথ্যই বিভিন্ন গবেষকরা বিভিন্ন সময় দাবি করেছেন। এর সত্যতা 24 ঘন্টা খতিয়ে দেখে নিন। আজকের মতো এ পর্যন্তই। আমাদের সাথে থাকার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর সবার আগে আমাদের টিপস পেতে বেল বাটনটি প্রেস করুন।